প্রত্যেকের স্বপ্নের দেশ ইংল্যান্ড থেকে স্বাগতম। আমি নাহিয়ান আহমেদ, আমাদের পরিচিত মুখ অনেকের, আবার অনেকের পরিচিত না। তো আজকে কথা বলতে চাই ইউকের বর্তমান পরিস্থিতি নিয়ে। আমি আসছি প্রায় দুই মাসের উপরে। সো এখানে আসার পর প্রথম যে জিনিসটা আপনার ফেস করতে হবে সেটা হচ্ছে একাকিত্ব। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা আর কি, একাকিত্বর পেইনটা কী পরিমাণ হতে পারে সেইটা আসার পর বুঝতে পারবেন। যাদের ফ্যামিলি আছে তাদের কোনো সমস্যা না, ওইটাতে কোনো ইস্যু হবে না, কারণ এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে আসছেন, ওইটা নিয়ে কোনো ইস্যু না। বাট যাদের কোনো রিলেটিভস নাই তাদের জন্য ইউকে ইজ ভেরি টাফ। এখানে আপনাকে নিজে আপনার জন্য কাজ খুঁজতে হবে, টিউশন ম্যানেজ করতে হবে, প্লাস যাবতীয় সব কিছুই নিজের। এখানে এমন কোনো মানুষ নাই যে আপনাকে এসে বলবে যে কি হেল্প লাগবে বা তোমার কি কিছু লাগবে, আমি কি কোনো রকম সাহায্য করতে পারি। টু বি অনেস্ট, এখানে কেউ কারোর জন্যই নাই, প্রত্যেকে প্রত্যেকের কাজে ব্যস্ত, প্রত্যেকে প্রত্যেকের লাইফ নিয়ে ব্যস্ত, নিজের খেয়াল নিজেই রাখতে হয়, নিজেকে নিজে দেখতে হয়, কাজ থেকে শুরু করে নিজের শরীরের যত্ন, প্রত্যেকটা জিনিস। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ কারোর সাথে কথা বলবে না, আপনি এখানে মরে পড়ে থাকলেও কেউ দেখবে না। সো দিস ইজ ইউকে, যারা আসতে চান আসেন, ওয়েলকাম অলওয়েজ। বাট এখানে একটা জিনিস হচ্ছে স্যাটিসফ্যাকশন আছে, আপনি টাকা ইনকাম করতে পারবেন, সেটা আপনি খরচ করতে পারবেন ইচ্ছা মতো, যা কিছুতে ইচ্ছা, ভালো হোক খারাপ হোক, আপনি নিজে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন। ইনস্ট্যান্ট হয়তো পারবেন না, বাট কিছু সময় পরে ঠিকও পারবেন। যারা আসতে চান আসেন, আমি একটু ব্রিফ দিলাম, ইনশাল্লাহ আগামীতে আরও কিছু ডিটেলসে কথা বলবো। আর এই তো, কোনো হেল্প লাগলে আমায় বলতে পারেন, ইনশাল্লাহ যতটুকু সাধ্য সাহায্য করবো। বাই।